আমাকে অনেকে বলে আমি নাকি বিশাল ফেমাস, আমার বিশাল হাইফাই ব্যাপার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই আমার ব্যাপারে, যারা আমাকে নিয়ে অনেক কিছু ভাবেন। তো প্রথম যে কথাটা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে অনেকেই চেনে না, কারণ বাংলা টেকনোলজি যেসব চ্যানেল রয়েছে তাদের ভ্যালু খুব একটা হাইফাই নয়। বিশেষ করে অল বাংলা টিপস যে আমি রয়েছি, আমাকে অনেকেই চেনে না। তবে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, মানে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এবং যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সকলকেই কিছু ব্যাপার আজকে শেয়ার করব। একটা কথা নয়, অনেক কিছু শেয়ার করব। তো এই ভিডিওটি আপনারা সামনের দিকে দেখতে থাকুন, আশা করছি অনেক কিছু আপনাদেরকে আজকে জানাতে পারবো। তবে দেখুন, আমি নিজেকে ফেমাস বা কোনো কিছু মনে করি না, তবে একটা জিনিস নিয়ে আমার নিজেকে খুব গর্ব আর কি হয়, সেটা হচ্ছে আমি একজন ইউটিউবার। যে আমি ভিডিও তৈরি করি, অনেকে সেই ভিডিওগুলোকে দেখে, আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে ভালোবাসাটা পেয়েছি আপনাদের কাছ থেকে, এটা আমার কাছে অনেক একটা বড় পাওনা আমি মনে করি। আর মেন ব্যাপার হচ্ছে অনেকজন আমাকে বলে যে DSLR রয়েছে তোমার, বিশাল ব্যাপার DSLR-এ। তো দেখুন, আমার DSLR রয়েছে, আমি আপনাদের জন্যই পেয়েছি, ইউটিউব থেকে ইনকাম করে আমি DSLR-টা কিনেছি। কিন্তু এই DSLR নিয়ে আমি যে প্রচুর ফটোগ্রাফি করি, ঘুরে ঘুরে বেড়াই, তা নয়। আমি DSLR-টাকে কাজে লাগাই, আমি যতটা পারি ভিডিও তৈরি করি DSLR দিয়ে, কারণ আমাকে ফ্যামিলি থেকে কিনে দেয়নি যে আমি গিয়ে এখানে গিয়ে এর ফটোগ্রাফি করব, ওর ফটোগ্রাফি করব, এরকম কোনো ব্যাপার নেই। এই ইউটিউবের জন্যই আমি একটা ল্যাপটপ কিনেছি। তো ল্যাপটপটা এখন আমার কাছে নেই, আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি, ও এখন ব্যবহার করে। আমার যে কম্পিউটারটা রয়েছে সেটাও আমি ইউটিউবের ইনকাম থেকে নিয়েছি। তো মোটামুটি যা আপনারা আমার দেখেছেন বা রয়েছে সেগুলো সব কিন্তু ইউটিউব থেকেই নেওয়া। তো এই ইউটিউব না থাকলে হয়তো আমার এগুলো কিছুই হতো না, একটা বেকার ছেলের মতো থাকতাম, বেকার ঘুরে ঘুরে বেড়াতাম, মানে রাস্তায় রাস্তায় বলতে পারেন, আর রাস্তায় রাস্তায় বলতে দিন মজুরি করতাম, হয়তো যেসব কাজবাজ করতাম আগে আমি তাঁতের কাজ করতাম, সেই কাজগুলি আমাকে করতে হতো। তবে এই ইউটিউবের জন্য একটা জিনিস ব্যাপার হয়েছে, যে ইউটিউবের জন্য কলকাতাতে গিয়ে ভালো হোটেলে থাকতে পেরেছি, হোটেলে AC ছিল। দেখবেন আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে হোটেলে কেমন আনন্দ, মানে মোটামুটি ভালোই আনন্দ করছি। গ্রামের ছেলে, তো গ্রামের ছেলে টাউনে যাওয়ার পরে যে আনন্দটা পেয়েছি সেটা সত্যিই একটা গর্বের। তবে মন থেকে একটা জিনিস খুব দুঃখ লাগে, কী বলুন তো, যে সাবস্ক্রাইবার এত, মানে 800,000-এর উপরে সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ দেখবেন খুব একটা হাইফাই হয় না। তো টেক চ্যানেলের ভিউজ হাইফাই হয় না একটা কারণে, দেখুন যে টেক চ্যানেলে ম্যাক্সিমাম যেসব কন্টেন্টগুলো থাকে, যে ভিডিওগুলো থাকে, ওগুলো মিক্স কন্টেন্ট থাকে। আজকে আপনি হোয়াটসঅ্যাপে টিপস দিলেন, কালকে ফেসবুকে দিলেন, তারপরের দিন একটা জিমেলের দিলেন, তারপরে নতুন ফোন এলো তার দিলেন, এবার তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হলো, সেই রিলেটেড সাবস্ক্রাইবার আপনার এলো, তারপর আপনি অন্য টাইপের ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা কিন্তু ওই হোয়াটসঅ্যাপের যারা আর কি ভাইরাল হলে দেখলো, তারা কিন্তু আবার দেখলো না। যেই ধরনের ভিডিও ভাইরাল হলো সেই টপিকের আপনি যদি আবার ভিডিও করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখে। তো এই কারণে কী হয়, টেকনোলজি চ্যানেলের ভিউজটা কিন্তু খুব একটা হাইফাই হয় না। তো চ্যানেলের অবস্থা তো মোটামুটি জানেন আপনারা কী অবস্থা। এমন একটা সময় ছিল যে আমার যে আশেপাশের বন্ধুবান্ধব রয়েছে বা অনেকে রয়েছে যারা আমাকে অপমান করতো, মানে বিশেষ করে অপমান বলতে কি না, এরকম যে কী করি সেটা সেটা পড়াশোনায়, সব থেকে ব্যাপার দেখবেন আপনি যদি পরীক্ষায় নাম আর কম পান না, তখন আপনাকে কী করবে, ডেকে কিরে কত পেলি, এরকম একটা ব্যাপার, মানে অনেকের ঘা দেওয়ার কিন্তু স্বভাব আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি রোগা নিয়ে আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করতো। তবে ইউটিউব ফিউটিউব করার পরে আমি সবার প্রথমে জিম জয়েন করেছি, তবে এর পেছনে আমার গার্লফ্রেন্ডের অনেক বড় হাত রয়েছে, ও আমাকে অনেকটাই মোটিভেট করেছে যে তুমি জিম করো, অনেক তোমার আর হেল্প হবে। তো জিম টিম করেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি এইসব দিক থেকে খুব অলস, এখন আর ঠিকঠাক যাওয়া হয় না, তবে একটু ফিটফাট হয়েছি নিজেকে, আমি মনে করি শরীরটা ভালো আছে। কিন্তু আগে এমন হতো যে যেখানে সেখানে মাথা ঘুরে যেত, ট্রেনে এমন একটা সময় গেছে যে আমি ট্রেনে একবার আমার মাথা ঘুরে গেছিলো, তো আমার এক বন্ধু ছিল যে আমাকে ধরে আর কি অনেকটাই বাঁচিয়েছিল বলতে পারেন। তবে একটাই কথা আমি মনে করি, আমি যদি সেই টাইমে আজ থেকে 2 বছর আগে আমি যদি সেই টাইমে সিদ্ধান্তটা না নিতাম যে ইউটিউব করব, তাহলে অল বাংলা টিপস বাবন একে কিন্তু আপনারা কোনোদিন দেখতেই পেতেন না। কী হতো, অল বাংলা টিপস বলে কোনো শব্দই আসতো না, হয়তো অন্য কাউকে আপনারা দেখতেন, কিন্তু আমি তখন ভেবেছি না এখান থেকে হয়তো চেষ্টা করলে কিছু করা যাবে। তো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা চেষ্টা করুন। দেখুন, চেষ্টা করতে তো কোনো টাকা পয়সা লাগছে না, আর আমারা এতটাও হাইফাই নয়। তবে বিশেষ করে যারা টেকনোলজি সম্বন্ধে জানেন তারা টেক নিয়ে আর কি কাজবাজ করতে পারেন, এবং যারা অন্য সম্বন্ধে জ্ঞান আছে তারা কিন্তু অন্য কিছু নিয়েও কাজবাজ করতে পারেন। এই প্ল্যাটফর্মটা খুব ভালো, এখানে কিন্তু এসে আপনারা কোনো কিছু চাইলে করতে পারেন। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি কখনোই ভয় পাই না যে আমার এই কাজটা চলে গেলে কী হবে, ইউটিউব বন্ধ হয়ে গেলে। দেখুন, আমার কাজ করার অভ্যাস আছে, সব রকম কাজ আমি কিন্তু চাইলে করতে পারি। এখনও আমাকে তাঁতের কাজ দিলে আমি ওই কাজেও চলে যেতে পারি। তবে একটাই কথা, কী বলুন তো, এই যদি কোনো দিন এরকম কিছু হয়, একটা জিনিস ভুলতে পারবো না, যে আপনাদের যে ভালোবাসাটা, আপনাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি সেটা কোনো দিন ভুলতে পারবো না। তো এই ইউটিউবের লাইফটা আমার খুব ভালো কেটেছে এবং বর্তমানে অনেক ভালো কাটছে, এর জন্য আমি জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি, বিশেষ করে এই আপনাদের জন্যই।
আরেকটা কথা বলি আপনাদেরকে, সত্যি কথা টেকনোলজি বা এসবের দিক থেকে আমার খুব হাইফাই জ্ঞান নেই। আমি অন্য চ্যানেল ফলো করি এবং গুগলে সার্চ করে দেখি এটার কি আপডেট এলো, এটা কি হলো, সেগুলোকে নিজের মতো করে বোঝানোর চেষ্টা করি। আর একটা জিনিস কি বলুন তো, আমার মধ্যে একটা জিনিস আছে যে আমি নতুন কিছু মানে শিখতে এবং করতে খুব ভালোবাসি, মানে এখনও মানে ইউটিউব করছি তো পাশাপাশি আমার মনে হয় আরও অন্য কিছু করতে চাই, কোনো একটা ব্যবসা করতে চাই, কোনো বিজনেস করতে চাই, ইউটিউবে আরও কিছু ডেভেলপ করতে চাই। আমার একটা দেখবেন ব্লগ চ্যানেল আছে, আমি মাঝে সাঝে কী করি ব্লগ চ্যানেলটায় এটা সেটা ভিডিও বানাই। তো রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা ঠিকঠাক এডিট হয় বলে মানে হয়নি বলে ছাড়িনি। তবে ব্লগ চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন, ওখানে আমি যেটুকু পারি আপনাদের জন্য ভিডিও বানাই, অনেক মজাদার ভিডিও বানাই। আপনারা একটু চাইলে কিন্তু কষ্ট করে চ্যানেলটাকে ফলো করতে পারেন, আমি চাইলে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন। তবে একটাই কথা আপনাদেরকে শেষে বলতে চাই, সেটা হচ্ছে কখনোই কোনো বিষয় নিয়ে কারো কাছে কাঁদবেন না যে আমার এটা হচ্ছে না রে, আমার এটা নেই রে, এটার জন্য কাঁদবেন না। কারণ এখনকার মানুষ কি বলুন তো, আপনি যখন কারো কাছে গিয়ে কাঁদবেন কোনো বিষয়ের জন্য, সেও দেখবেন কিন্তু কেঁদে দেবে তার দুঃখের বিষয় নিয়ে। তো অর্থাৎ কারো কাছে দুঃখ শেয়ার করলে আমি মনে করি যে দুঃখটা আপনার কমবে না, অর্থাৎ নিজের জিনিস নিজের প্রবলেম নিজেই সলিউশন করুন। কারণ আপনি বলতে আপনার নিজের আপনিই রয়েছেন, অন্য কেউ কিন্তু আপনাকে হেল্প করবে না, আর গাছেও আপনাকে কেউ তুলেও দেবে না, আর আপনাকে সব কিছু কিন্তু কেউ করে দেবে না। তো আমি মনে করি নিজে চেষ্টা করুন, একটা ইউটিউব চ্যানেল করুন, বা আপনি যে ব্যবসা করছেন করুন, আপনি কোনো চাকরির জন্য চেষ্টা করছেন সেটা করুন, আপনি ভালো করে পড়াশোনা করুন। যারা টিনেজার রয়েছেন পড়াশোনা করছে তাদেরকে বলে মন দিয়ে পড়ুন, দেখুন পড়াশোনাটা করা সত্যিই দরকার। তো এটাই ছিল আজকের ভিডিও, সেরকম কিছু অনেকেই ভাবছেন যে কী সব বোকা বোকা কথা বলছে। তো এই ছিল কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করলাম, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, লাইক করলে কি হয় এই যে উৎসাহগুলো এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করে এগুলো জানিয়ে দেবেন। তো অল বাংলা টিপসের হাল তো আপনারা জানেন, খুব একটা হাইফাই হাল নয়, একদম ছোটো থেকেই নিজেকে তৈরি করছি। আর একটা কথা ভিডিওতে বলি, আজকে চুলের এই কাটিংটা দিলাম, মানে সেলুনে গেছি, তো পাপাইদা এখান থেকে অনেকটাই দূরে একটা সেলুন আছে নিমতলাতে, ওখানে গেছিলাম, পাপাইদা বলে একটু নতুন করে কাট, তুই তো ভিডিও করিস দেখবি তোকে সবাই খুব ভালো বলবে, তো এটাই আর কি কেটে দিল। কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে যে কথাটা আমি প্রত্যেকবার বলি, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।